আরে দাঁড়াও না, কি করছো? মেঘনা দেখে ফেললে? আরে দেখবে তো, দেখতে দাও। আর তাছাড়া তুমি কাজের ব্যাপারে মাসের পর মাস বাড়ি বাড়ি থাকো। আর তুমি জানো কি, আমি তোমাকে কতটা মিস করি। তুমি কতটা মিস করো? হ্যাঁ বলো। যতটা তুমি ভাবো তার থেকে অনেক 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 বেশি। ওহো, ওহো, যদি এখনি পড়ে যেতিস, এক্সাম না দেওয়ার একটা বাহানা তুই পেয়ে যেতিস। বাবা, তুমি কি এইসব কিছু ছাড়া আর কিছু ভাবতে পারো না? যেমন তোর মায়ের রোম্যান্স ছাড়া কিচ্ছু ভাবে না, সেরকম আমিও অঙ্ক ছাড়া কিচ্ছু বুঝি না। হ্যালো স্যার। হ্যালো হ্যালো হ্যালো, দেখ তোর স্যার এসে গেছে। স্যার, আমার এই আদরের মেয়েটা অঙ্ক পরীক্ষা পাশ করে যাবে তো? বাবা দেখে নিও, এবার শুধু অঙ্কতে পাশ নয়, টপার হয়ে যাব। তখন কিন্তু আমাকে গোয়া নিয়ে যেতে হবে, ঠিক আছে? ডান। যদি এইবার খুব ভালো নম্বর পেয়ে পাশ করতে পারিস, তাহলে আমি তোকে আর তোর মাকে গোয়া অবশ্যই নিয়ে যাব। কি যে করি আমি, কলেজও শেষ হয়ে গেল আর কোথাও চাকরিও পাচ্ছি না। জানি না এই স্টাডি লোনটা কি করে শোধ করব। হ্যালো ভাই, শোন না, কোনো কাজের খবর পেলি? ভাই তুই ভালো করে জানিস আমার আরো স্টুডেন্ট লাগবে, তাহলেই আমি লোনটা শোধ করতে পারবো। প্লিজ ভাই, দেখ যাই হোক, তুই আমার জন্য একটা চাকরি দেখ প্লিজ। ভগবান জানে ওই ছেলেটার সাথে আবার কবে দেখা হবে। সিরিয়াসলি, হি ইজ সো কিউট। মনে হয় আমাকে রোজ দৌড়াতে যেতে হবে ওই কিউটিটাকে খোঁজার জন্য। আমি আমি ঘরে যাচ্ছি, আপনারা পড়াশোনা করুন। কি করবো এবার, এই মেঘনার মতো আমার পিছনেই পড়ে গেছে, বারবার চোখের ইশারা করছে, কি করব? চাকরিটা ছেড়ে দেবো নাকি ছাড়বো না? আরে স্যার, এতদিন পর? স্যার আমি চাকরি খুঁজছিলাম। তুমি তুমি তো ক্লাসে টপার হতে না, তুমি এখনো চাকরি পাওনি। আসলে ব্যাপারটা কি স্যার, আমার কাছে তো আর কারো সুপারিশ নেই। কোনো ব্যাপার না, তুমি টেনশন করো না, তুমি খুব ভালো চাকরি পাবে। স্যার আপনি এত টিউশন পড়ান, কিছু স্টুডেন্ট আমাকেও দিন না,
আমিও কিছু কাজ করতে পারবো। আমি কি একে মেঘনার ঘরে পাঠিয়ে দেবো? অ্যাটলিস্ট ওর মায়ের কাছ থেকে মুক্তি পেয়ে যাব। কি হলো স্যার? হ্যাঁ না, আমি আসলে আমার স্টুডেন্টদের কথা ভাবছিলাম, যে কোথায় আমি আমার রিপ্লেসমেন্ট করে তোমাকে পাঠাতে পারি। তা কিছু মাথায় এলো আপনার? কিন্তু মেঘনা অঙ্কেতে খুব কাঁচা, আর আমার মনে হয় যে আমি ছাড়া ওকে কেউ পড়াতে পারবে। স্যার? হ্যাঁ? না এখন আপাতত কোথাও রিকোয়ারমেন্ট নেই, কিন্তু যদি কোনো রিকোয়ারমেন্ট আসে টিচিংয়ের আমি অবশ্যই তোমাকে বলব। হ্যাঁ ঠিক আছে। হুম। এটা করবে এইভাবে? এক্সকিউজ মি স্যার। হ্যাঁ প্লিজ। হ্যালো, রেজাল্ট এসে গেছে, চেক করে নে স্কুলের ওয়েবসাইটে। আরে ইয়ার, আমার না এত সাহস নেই চেক করার মতন, তুই দেখে নে না। আরে এমনিতে তুই আমার সিট নাম্বারটা জানিস। ওকে। আরে তুই না ফেল করেছিস। হোয়াট? আমি ফেল করে গেছি? আরে আমি কত চেষ্টা করেছিলাম, এটা হতে পারে না ভাই। কোনো ব্যাপার নয় মেঘনা, এটা তো আর ফাইনাল এক্সাম নয়। আরে আমাদের কাছে এখন অনেক সময় আছে, আমরা ইজিলি ক্লিয়ার করে নেব, ট্রাস্ট মি। রাজীব, আমার মেয়েকে একা পেয়ে ওর কাছে যাওয়ার চেষ্টা করছিস, রেপ করার ইচ্ছে নাকি? না ম্যাডাম। কি না কি না, তোর মেয়ের বয়সই হয় আমার মেয়ে। চল বেরো, নালে পুলিশকে ডাকবো। চল বেরো বেরো, আর দ্বিতীয়বার যেন এখানে না দেখি, মনে রাখিস। কি কপাল, কি দুর্ভাগ্য আমার, একে তো আমাকে প্রলোভন দেখাচ্ছিল বারবার, তার উপরে আমাকে রেপিস্ট বানিয়ে দিল। সুন্দর নই? কিন্তু সুনিতা, এই কাজটা তুমি খুব ভালো করেছো, যে ওকে হাতে না হাতে ধরে ধাক্কা মেরে বাইরে বার করে দিয়েছে। এবার তুই নিজের মনের মতো টিউশন টিচার কই ডাকতে পারবি। হ্যালো মা, পড়াশোনা কেমন চলছে? কি হয়েছে কি হয়েছে মা? বাবা, রাজীব স্যার। রাজীব? কি করেছে রাজীব? বাবা, উনি আমাকে অদ্ভুত ভাবে ছুঁয়েছে। তোমার মা কোথায় ছিল? না মাও তো ঠিক সময় চলে এসেছিল, তাই উনি কিছু করতে পারেনি। মা কিন্তু না, আমি ওই রাজীবকে ছাড়বো না। বাবা তুমি কিন্তু কিচ্ছু করবে না, অলরেডি মা ওনাকে ধাক্কা মেরে বার করে দিয়েছে আর জব থেকেও ছাড়িয়ে দিয়েছে। তুমি একদম চিন্তা করো না, আমি তোমার মায়ের সাথে কথা বলছি। কত সুন্দর দেখতে আমি, এমন মহিলাকে তো যে কেউ, না 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 না, মহিলা নয় মেয়ে, যে কোনো হ্যান্ডসাম ছেলে বাবু। এখন এ কেন ফোন করছে? অনিতা,
বাড়িতে এত কিছু হয়ে গেল আর তুমি আমাকে কিছু জানাওনি? আরে কি বলছো তুমি? মেঘনা আমাকে সবকিছু বলে দিয়েছে ওই রাজীবের ব্যাপারে। আমি জানতাম না রাজীবের নজর আমার মেয়ের দিকে আছে। আর যেই আমি জানতে পারলাম, এটা ভগবানের কৃপা যে আমি সময় মতো পৌঁছে গেছি। ঠিক আছে, তুমি কেঁদো না, আমি যত তাড়াতাড়ি হোক টিকিট করে চলে আসছি। না না না, তোমার এখন আসার দরকার নেই, আমি আছি তো মেঘনার কাছে, আমি আরেকটা টিউশন টিচারও খুঁজে নেব। আরে আমি আসছি না। আরে তোমার আমার প্রতি বিশ্বাস নেই নাকি যে আমি মেঘনার খেয়াল রাখতে পারি? আরে এরকম ব্যাপার নয়। তাহলে কি ব্যাপার? আচ্ছা ঠিক আছে, আমি আসছি না। তুমি না তোমার কাজে খেয়াল দাও, আর আমি মেঘনার উপর খেয়াল রাখবো, ঠিক আছে? ঠিক আছে, তুমিও নিজের খেয়াল রেখো আর মেঘনারও। হ্যাঁ ঠিক আছে, ওকে বাই। মেঘনা এইসব তুই কি করছিস? তুই তো আমার জন্য একটা পদের টিচার খুঁজতে পারছ না। মেঘনা মা শোন তো, শোন। আরে আচল, একটা ম্যাথসের ভালো মতো টিচার থাকলে বল, এই ম্যাথস তো আমার বাড়ি শান্তি নষ্ট করে দিয়েছে। আর একটু ছিলে আছে, আমাকে রিচা বলেছিল ওর ছেলেকে স্পেশালি ম্যাথ পড়াতে আসে। ঠিক আছে, দিদি নাম্বার দে না আমাকে প্লিজ। হ্যাঁ হ্যালো, আমি সুনিতা বলছি, আমার ওই ম্যাথস টিউশন নিয়ে আপনার সাথে কথা বলার ছিল। ওকে স্যার, এ কি অবস্থা আপনার? আমাকে এটা বল, তুই এই মায়াবিনীর ঘরে কি করতে এসেছিস? ও আসলে স্যার, আমাকে এই বাড়িতে ম্যাথ পড়ানোর জন্য রেখেছে। আপনি তো জানেনই এই বাড়িতে আগে যে টিচার ছিল না, সে এনাদের মেয়ের সাথে রেপ করার চেষ্টা করেছিল। কোনো শয়তানি হবে যে অ্যাজ আ টিচার এরকম শয়তানি করতে পারে। আমি রেপ করেছি, কিন্তু আমি রেপ করিনি, এই জন্য তুই এই বাড়িটা থেকে দূরে থাক, না হলে এই মহিলা তোকেও রেপিস্ট বানিয়ে দেবে। ওয়া স্যার, আপনাকে এই বাড়ি থেকে ধাক্কা মেরে বের করে দেওয়া হয়েছে, আর আপনি চান যে আমি এই চাকরিটা না করি? আপনি রেপিস্ট, আমি নই। কি? আমি রেপিস্ট? আমি রেপিস্ট? হাউ ডেয়ার ইউ! স্যার আমার হাত ছাড়ুন। আপনাকে বাড়িতে পড়াতে দেওয়া হয়নি, তাই আপনি আমাকেও পড়াতে দিতে চান না? হাউ সেলফিশ ইউ আর! আমি সেলফিশ? আমি সেলফিশ নই। স্যার কথা তো সেলফিশের মতোই বলছেন। গৌরব দেখ, আমি তোর ভালোর জন্যই বলছি, তুই এই ঘর থেকে দূরে থাক, দূরে থাক এই ঘর থেকে। স্যার আপনি এই বাড়ি থেকে দূরে থাকুন, আর আমার থেকেও। আমি না আপনি বলার আগে থেকেই সব কিছু জানতে পেরে গিয়েছিলাম, ভালোই হয়েছে আপনি নিজের মুখে বলে দিলেন। স্যার আমি ভালো করেই জানি কিভাবে আপনি মেঘনার উপরে খারাপ নজর দিয়েছিলেন, আর যখন আপনি পারলেন না আপনি ওর রেপ করার চেষ্টা করলেন। গৌরব তুই তোর অধিকারের সীমা ছাড়াচ্ছিস। সীমা আপনি ছাড়াচ্ছেন স্যার, আর আপনি আমায় বলছেন? কি? আমি সীমা অতিক্রম করছি? হাউ ডেয়ার ইউ! স্যার আপনি যদি আমার টিচার না হতেন না, তাহলে এই আচরণের জন্য আপনাকে সঠিক শিক্ষা দিতাম। এখন যান। তুই একদিন খুব পস্তাবি তুমি গৌরব, কিন্তু ততক্ষণে সময় পেরিয়ে যাবে। মেঘনা, মেঘনা,
মেঘনা, আরে দেখ তো কে বেল বাজাচ্ছে। এই মেঘনাটাও না। হ্যালো আন্টি, আমি মেঘনা টিউশনের জন্য এসেছিলাম। আসুন স্যার, আসুন আসুন। মেঘনা, ইনি তোমার ম্যাথস টিউশন টিচার গৌরব স্যার। হাই স্যার। হ্যালো। আপনারা ক্লাস শুরু করুন, আমি জুস নিয়ে আসছি। স্যার আপনি বসুন, আমি বইগুলো নিয়ে আসছি। স্যার আলজেব্রাতে প্রচন্ড প্রবলেম। ঠিক আছে। এই সেটটা তোর পছন্দ হয়েছে? এই সেটটাকে আমার পছন্দ। আমারও। একটা ওই রাজীব ছিল যে আমার সৌন্দর্যটাকে বুঝতেই পারেনি, আরেকটা গৌরব যে আমার সৌন্দর্য দেখতেই থাকে। লোক ঠিক কথা বলে, যেটা হয় ভালোর জন্যই হয়। যদি রাজীব না যেত তাহলে গৌরব আসতে পারতো না আমাকে দেখার জন্য। হাই। না রে, আমি আসতে পারবো না, এমনিতে এক্সামও আসছে। তুই তো জানিস বল আমি ম্যাথে কতটা দুর্বল। সরি আর আমি আসতে পারবো না, সরি। ওকে বাই। আরে কি হয়েছে মেঘনা মা, ঘুরে আয় না পার্টি থেকে। না মা, আমি যাবো না। আরে মা, একদিন ঘুরতে গেলে কিচ্ছু হবে না পড়াশোনায়। মা এক্সাম আসছে। আরে ওকে বেটা, দেখ যা গেলে ফ্রেশ ফিল করবি, ঠিক আছে? যা ঘুরে আয়, ভালো লাগবে। ঠিক আছে। আচ্ছা, যদি রাজীব স্যারের মতো স্মিতা আমার উপরেও রেপের অভিযোগ আনে? আরে না না, ফাঁসাবে তো তখন যখন আমি মাকে ছেড়ে মেয়ের উপর নজর দেব। আজ তো আমার স্টুডেন্টটাই চেঞ্জ হয়ে গেল। আসলে কি বলতো, ভালো বাচ্চারা বাড়ির বাইরে আছে আর শয়তান বাড়িতে আছে। তাহলে আপনিই বলুন, আপনি ম্যাথ পড়তে চান না বায়োলজি? কোন সাবজেক্ট ম্যাথস স্যার? আপনি বলুন। ম্যাথস না বায়োলজি?
আজ সুনিতাকে আমি নতুন লুকে সারপ্রাইজ দেব। অনেক হয়ে গেছে পুরনো জামা কাপড়, পুরনো লুক, ফর্মালসে লাইক এ ম্যান লাগছি না, লাইক এ ম্যান। আরে স্যার এখনো পর্যন্ত আসলো না কেন? 20 মিনিটের বেশি সময় হয়ে গেল আজ। কেন ভালো লাগছে না? নাও আই ফিল লাইক আ ম্যান। টিচার হই, একটু টিচারের রোলটা প্লে করতে হবে। গৌরব স্যার, মেঘনা স্যার না এখন বড় হয়ে গেছেন। মনে হচ্ছে আমার এখন ম্যাথের সাথে সাথে কুকিং ক্লাসটাও দিতে হবে। স্যার আপনি দেখুন আর একে শেখান চাকু কি করে ধরতে হয়। তুমি দেখতে থাকো, 5 মিনিটের মধ্যে আমি সব সবজি কেটে দেব। আচ্ছা দেখুন, দাও আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা মেঘনা আমি আসছি, আমরা ক্লাস কালকে করে নেব। অ্যাকচুয়ালি আজকে আমাকে টিটেনাসের ইনজেকশন লাগাতে হবে যাতে ইনফেকশন না হয়ে যায়। গৌরব আমি যাই তোমার সঙ্গে ডাক্তারের কাছে। না না আমি চলে যাব, এতটাও কাটেনি আমার। আরে এতটা কেটে গেছে, দেখো। না না আমি চলে যাব। মা স্যারের উপর এতটা কনসার্ন দেখে আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমার এগুলো একদম ভালো লাগছে না। আমাকে কিছু একটা করতে হবে। আরে আমি খুব রুড বিহেভ করলাম সুনিতার সাথে, একটু কথা বলে নি, ও তো জানেও না যে আমি এটা কেন করলাম। মেঘনা তো আমার পিছনে দাঁড়িয়েছিল, আমি ওকে ফোন করেই সব কিছু বলছি। বলো এখন কি হয়েছে? আরে কিছু না গো, মেঘনা আসলে পিছনে দাঁড়িয়েছিল তো তাই আমি তোমার সাথে রুড বিহেভ করেছি। আমি সেটা বুঝতেই পেরেছি, তুমি টেনশন নিও না, আমি কোনো রাগ করিনি তোমার উপরে। হ্যাঁ কিন্তু কালকে তুমি তাড়াতাড়ি চলে এসো বাড়িতে। তাড়াতাড়ি নয়, খুব তাড়াতাড়ি আসবো। ওকে বাই, সি ইউ।
মেঘনা, কি হলো? আমার মনে হচ্ছে ওর পা মুচকে গেছে। প্রচন্ড ব্যথা করছে, হাঁটতে পারছি না। গৌরব স্যার, আপনি মেঘনাকে রুমে নিয়ে যান না, আমি এক্ষুনি গরম জল নিয়ে আসছি। হ্যাঁ, খুব ব্যথা করছে। এই গরম জলে শেক নিয়ে নাও আর দুধ খেয়ে নাও, তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। শুনো, তুমি যাও। আমি যখন পুরো আমের বাগান পাচ্ছি, তখন আমি একটা আমের জন্য কেন লড়ব? নাও ওয়েট এন্ড ওয়াচ। আজকে আমি সমস্ত কাজ শেষ করেই তবে শান্তি পাব, সব কাজ শেষ করে দেব। তুই সোজা হয়ে বস গৌরব, যদি এইবার সুনিতা দ্বিতীয়বার দেখে নেয় না, তো মেঘনা তো কিছু বলবে না, কিন্তু এই বাড়িতে আশা তোর বন্ধ হয়ে যাবে, আর সুনিতাকে আমি হারাতে পারবো না। হ্যালো, কেমন আছো তুমি? তুমি কেমন আছো? আমি একদম ঠিক আছি, আর মেঘনা কেমন আছে? মেঘনা ঠিক আছে, ও ম্যাথস ক্লাস করছে, আমি এক্ষুনি রাখছি ওকে। হ্যাঁ, মেঘনা, বাবা ফোন করেছে, একটু কথা বলে নাও। গৌরব, কি করছে মেঘনা দেখে নেবে যে? আরে কেউ দেখবে না। আরে প্রেমিকের প্রেম করতে কেউ বাধা দেবে? আরে তুমি বাচ্চাদের মতো ব্যবহার করো না, মেঘনা দেখে নেবে। আরে আমি তো বাবাকে উইকলি টেস্টের ম্যাথের রেজাল্টটা বলতে ভুলেই গেছি। কোনো ব্যাপার না, আমি তোমার জন্য দুধ নিয়ে আসছি। হ্যাঁ ঠিক আছে, তুমি বসো। হ্যাঁ
হ্যালো টিচার, টিচার। ইয়েস স্টুডেন্ট। টুডে আই কুড নট কাম টু স্কুল কারণ বাড়িতে কেউ নেই। কিন্তু এভাবে তো পড়াশোনার ক্ষতি হবে। তো আপনি চলে আসুন না পড়াতে আমাকে। আসতেই হবে আমাকে বাচ্চা, অন মাই ওয়ে। ওকে। রাজীব, তুমি? রাজীব বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, নাহলে পুলিশকে ডাকবো। কিন্তু আমি বলে দিলাম। ডাকো ডাকো ডাকো। এমনিতেই তো আর কোনো সুনাম নেই আমার, তো দুর্নামই না হয় হোক, ডাকো। এক্ষুনি ডাকছি। কিন্তু সবার আগে এই ভিডিওটা একবার দেখে নাও, কেন কি এটাকে শেয়ার করার পরে তোমার কতটা দুর্নাম হতে পারে এটা একবার ভেবে নাও। আরে রে 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 রে, এটা আপনি কি করছেন সুনিতা দেবী? আমি কোনো চোর, ঠগ বা টাকা তো নই, আমি তো একটা রেপিস্ট না? আর রেপিস্টের তো মেন কাজটাই হলো ইজ্জত লুটে নেওয়া। আর আপনি কিনা আমাকে সোনার উপর অফার করছেন? রাজীব, আমি তোমার সামনে হাত জোড় করছি, আমাকে ক্ষমা করে দাও। সময় সময় কথা বলে সুনিতা দেবী। তো ঘরের মধ্যে যাওয়া যাক, নাকি এখানেই সবকিছু করবেন? রাজীব প্লিজ, আমি তোমার সামনে হাত জোড় করছি। একটা সময় ছিল যখন তুমি আমাকে দেখাতে, বার বার দেখাতে, আর আমি ওই সময় দেখতাম না। কিন্তু আজ আমি দেখতে চাইছি, বার বার দেখতে চাইছি, কিন্তু তুমি নিজেকে লুকোচ্ছো। রাজীব প্লিজ, প্লিজ রাজীব, রাজীব ছাড়ো না আমাকে, প্লিজ প্লিজ রাজীব, আমি তোমার সামনে হাত জোড় করছি রাজীব। আরে কি ব্যাপার, আজকে আমার জন্য দরজা খোলা? সুনিতা! গৌরব! আজ তো তোর এই প্রেমিকা সমস্ত মজা নষ্ট করে দিল, কিন্তু আমি কালকে আবার আসবো আমার না হওয়া কাজটা করতে, বুঝেছিস? মেয়েটার কথা তো আমি ভুলেই গিয়েছিলাম, কি বলেছিল ওর মা যেন? আমি মেয়েটাকেও রেপ করতে চাইছিলাম। চলো ওটাও তাহলে হয়ে যাক।
কি হচ্ছে? মেঘনা তুই দরজা খোল, প্লিজ দরজা খোল মেঘনা, মেঘনা।